সাজনা মোরিঙ্গা এটা সারা পৃথিবীতে ট্যাবলেট এবং ক্যাপসুল হিসাবে বিক্রি হয়, কারণ এর ভিতরে রক্ত বিশুদ্ধ করার ওষুধ আছে এই সাজনার ভিতরে। সাজনার তরকারির ভিতরে অনেক বেশি ক্যালসিয়াম, অনেক বেশি ফাইবার আছে। সাজনা রক্তের ভিতরের কোলেস্টেরলকে ধীরে ধীরে কমাতে পারে, এই ক্ষমতা আল্লাহ তাআলা সাজনার ভিতরে দিয়েছে। কিছু কিছু গাছকে আমরা বলি ঘরের ডাক্তার। যে গাছগুলিকে আমরা ঘরের ডাক্তার বলি, এরকম প্রায় 12টা গাছ আছে, তার মধ্যে সাজনাও একজন ঘরের ডাক্তার। ঘরের ডাক্তার এই কারণে তার পাতা, তার ফুল, তার ফল, মূল, কাণ্ড, শিকড়, ছাল, শিকড়ের ছাল, কাঠ, সব কিছুই মানুষের জীবনের জন্য, মানুষ বাঁচাতে, মানুষ সাজাতে এবং মানুষকে নিরোগ রাখতে। সাজনা পাতা ভর্তা, সাজনা ছাল ভর্তা, সাজনার তরকারি, সাজনা ফুলের তরকারি, সাজনা বীজের তরকারি, এর সবগুলি মূল্যবান জিনিস, সবগুলি মানুষের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই যে সাজনা গাছে এত ঔষধ আছে আমরা জানি, কিন্তু আমরা জিনিসটা খাই না। সবচেয়ে মরণঘাতী রোগ হাড়, এই হাড়ের রোগকে প্রতিরোধ করতে পারে সাজনা চামড়া ভর্তা, সাজনা পাতা ভর্তা এবং সাজনার শিকড়ের স্যুপ। এখন অনেকগুলো গাছ আছে যেগুলো একসময় শুধু বছরে 2 মাস পাওয়া যেত সাজনা, এখন মোটামুটি 6 থেকে 7 মাস সারা বাংলাদেশে সাজনা পাওয়া যায়।